এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে কোনো টেক্সটকে হাইড কিংবা আনহাইড কিভাবে করতে হয়। তো আপনাকে বোঝানোর জন্য আমি কিছু টেক্সট অলরেডি লিখে রেখেছি, তো আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে কিছু টেক্সট আরও লিখছি। যেমন মনে করুন লিখছি আমি, মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল। দেখুন আমি এখানে লিখলাম মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল। এই যে লিখলাম, এই লেখাটাকে আমি এখন হাইড করে দেখাবো, তারপরে কিভাবে আবার আনহাইড করতে হয় সেটাও দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো দেখুন আমি প্রথমত মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল এই লেখাটাকে হাইড যে করতে চাইছি, সেই লেখাটাকে আপনি যে কোনো লেখাকে হাইড করতে পারেন, আপনি এই লাইনটাকে করতে পারেন, একটা ওয়ার্ডকে করতে পারেন, যে কোনো। তো আমি মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল এই লেখাটাকে করে দেখাচ্ছি। তো মাউস পয়েন্টার মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল এই প্রথমে যাব এই লাইনটার, তারপরে লেফট বাটনটা মাউসের, মাউসের লেফট বাটনটা মানে ক্লিক করে দেবে থেকে এইভাবে টানবেন, তাহলে এটা হয়ে যাবে সিলেকশন। সিলেকশন করে নেওয়ার পরে তারপরে দেখবেন উপরে রিবন ট্যাব আছে, হোম রিবন ট্যাব। এই হোম রিবন ট্যাবের মধ্যে একটু নিচে আসবেন, দেখবেন লেখা আছে ফন্ট। এই ফন্টের এই জায়গাতে ক্লিক করবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই দেখুন এই হোম রিবন ট্যাব, হোম রিবন ট্যাবের মধ্যে ফন্ট, ফন্টের এই জায়গাতে ক্লিক করবেন। তা আমি আপনাদের সামনে ক্লিক করছি, দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট নিচে দেখুন লেখা আছে হিডেন, এই যে চেকবক্স, এখানে জাস্ট ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দিন। দেখুন আমাদের লেখা আর নাই, আমাদের এই লেখাটা মানে ডকুমেন্টটা যদি সেভ করে রেখে দিই কেউ ওপেন করলেও দেখতে পাবে না যে এখানে আরও কিছু লেখা ছিল, মানে মাই নেম ইজ বিশ্বজিৎ মণ্ডল এই কথাটাও যে লেখা ছিল কেউ ভাবতেই পারবে না। এবার প্রশ্ন হলো যে যে টেক্সটটাকে আমি হাইড করলাম সেই টেক্সটটাকে কিভাবে আনহাইড করব, মানে নিয়ে আসবো কিভাবে। তো নিয়ে আসার জন্য সহজ সরল একটা পদ্ধতি আছে, একটি অপশন এই হোম রিবন ট্যাবের মধ্যে দেখতে পাবেন, তার নাম হচ্ছে শো হাইড। এই দেখুন এই অপশনটা, এই যে শো হাইড, এই অপশনটিতে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। দেখুন ক্লিক করা মাত্রই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার যেটা হাইড করা ছিল সেই হাইডের এই নামটা দেখতে পাচ্ছি, এবং হাইড করা ছিল তার জন্য দেখুন একটা ডট 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 করে আন্ডারলাইন দিয়ে দিয়েছে। এই লেখাটাকে আমি কি করব, সিলেকশন করব, সেমভাবে যেভাবে বললাম সিলেকশন করতে। আচ্ছা সিলেকশন করে নেওয়ার পরে আবার আমি সেম জায়গাতেই এই ফন্ট অপশনে ক্লিক করব। ফন্ট অপশনে ক্লিক করার পরে হিডেন অপশনটা দেখুন চেক হয়ে আছে, এটাকে আনচেক করে দেব, মানে আরেকবার ক্লিক করে দিলেই আনচেক হয়ে যাবে। এবার দেখুন টিক চিহ্ন আর দেখতে পাচ্ছি না, এবার ওকে করে দেব। ওকে করলে দেখুন আমাদের হয়ে গেছে কাজটা। এবার এই শো হাইড এই অপশনটায় ক্লিক করে দিন, দেখুন আমাদের লেখা আবার চলে এসেছে। তা আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন।